হয়ে গেছে। বাহ, আচ্ছা এটা কি করে কাজ করবে রে? দাঁড়াও দেখাচ্ছি। এই যে অ্যাডাপ্টারটা দিয়েছি, এটা দিয়ে সিগন্যাল ক্যাপচার করবে, আর এটা দিয়ে আওয়াজ বেরোবে, আর এই দুটো আলো জ্বলবে। ও বুঝেছি। চাষিদের ক্ষেতের চারপাশটায় যদি এরকম তারের বেড়া দিয়ে রাখা হয়, তাহলে আশপাশ দিয়ে যা যাবে আওয়াজ হবে আর আলো জ্বলবে। সে হাতি হোক বা অন্য কোনো বন্য প্রাণী হোক, এমনকি চোর বদমাইশ যাই হোক না কেন, এরা বুঝে যাবে। আর হুট করে আলো জ্বলে উঠলে আর আওয়াজ হলে যেই সামনে আসুক না কেন পালেই যাবে। লগ্না, এটা কাজ করবে তো? পরীক্ষা করে দেখতে হবে। তুমি যাও না, এদিক থেকে ওদিকে যাও, তাহলেই তো বুঝে যাবে। কি হলো? আমি তো সব ঠিকই লাগিয়েছি, এরকম কেন হচ্ছে? আচ্ছা লাগছে, তুমি একবার কাছ থেকে যাও তো। এই ঘরের দরজা খোলা আর ও ঘরের দরজা। বাহ, বেশ জমে উঠেছে তো খেলা। লগ্না রে, আর যে তোর কি অবস্থা হবে তুই নিজেও ভাবতে পারছিস না। তোর নামে লাগিয়ে আমি মার কাছে প্রিয় হয়ে যাব, আর তুই হবি আরো অপ্রিয়। মা, মা, মা উঠুন মা। মা, কি কি ব্যাপার? মা সূর্য কোথায়? মা, মা সেই তো কোথায় গেল? মা ওদিকে তো লগ্নাও নেই। ওর আবিষ্কার যদি সবার পছন্দ হয় তাহলে ওর কত নাম হবে বলো? রাজিমা, খবরদার একটা কথা বলবি না। রাজিমা এটা আমায় করতে দাও। রাজিমা আমি এটা করতে চাই, আমি তো কোথাও যাব না, আমি তো ঘরে বসেই করব। রাজিমা চুপ, আর একটা কথা শুনতে চাই না। রাজিমা আমায় করতে দাও না। রাজিমা, রাজিমা, রাজিমা ওকে ছেড়ে দাও। হাই রাজিমা, রাজিমা ওকে ছেড়ে দাও। রাজিমা আমায় এটা করতে দাও। রাজিমা প্লিজ, রাজিমা প্লিজ, রাজিমা, রাজিমা তুমি ওকে নিয়ে যাও না। দাদু ভাই, আর এক পা আসবে না তুমি। চল রাজিমা, চল রাজিমা, রাজিমা ওকে ছেড়ে দাও। হে, কি বললে? মা, আমি জল খেতে উঠেছিলাম, হঠাৎ মনে হলো কে যেন বাড়ির বাইরে চলে গেল, তারপর গিয়ে দেখি লগ্না নেই, আর এখন তো দেখছি। কোথায় গেছে? মা তা তো আমি জানি না, হতে পারে লগ্ন ওর বাবার কাছে গেছে।
নকুলের বাড়ি। আর কিছু? কেন? কাজ আছে। কাজ আছে মানে কি কাজ আছে? তুমি তুমি ওকে এখানে ডেকে পাঠাও, এখানে ডেকে পাঠিয়ে ওর সাথে কাজের কথা বলো। না আমি যাব না। তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না। আমি যাব। মা, অনেকদিন তুমি এ বাড়িতে রানীমা হয়ে আছো, আজকের পর থেকে আমার কাছে তুমি হয় রানী নয় মা, যে কোনো একটা হয়ে থাকবে। মা, হয়তো ওরা দুজনে অন্য কোথাও। দুজনে অন্য কোথাও মানে? মা, আমি কি করে বলবো বলুন। চলুন না মা, গিয়ে দেখি। হ্যাঁ চল। আমরা দুজনে একসাথে টেস্ট করে দেখি। আমি 1 2 3 গুনলে আমরা একসাথে পা মেলাবো, ঠিক আছে? 1 2 3 দাদু ভাই রাজিমা এখানে? এবার কি হবে? আমাদের দেখে ফেললে তো খুব রাগ করবে, খুব বকবে। চুপ চুপ চুপ, কিচ্ছু ভয় করিস না, আমি আছি তো নাকি? তুমি কি করবে? তুমি নিজেই তো বাচ্চা, বকলে আমাকেও বকবে তোমাকেও বকবে। আমাকে বাইরে যেতে দে লগ্না। আর আমি? তুই এখানেই থাক। না, আমি আটকাস না লগ্না। আমি যাওয়ার আগে যদি রাজিমা এখানে চলে আসে তাহলে তোর সব কিছু ভেঙে দেবে। এটা নিয়ে তুই আর কালকে স্কুলে যেতে পারবি না লগ্না। আর যদি তোমাকে মারে? মারলে মারুক, বকলে বকুক, অ্যাট লিস্ট এটা তো বাজবে। আমায় যেতে দে লগ্না। আর তুই কিন্তু খবরদারও বেরোবি না। আমি যেমন করে হোক রাজিমাকে ম্যানেজ করছি, একদম এখানে থাকবি, ঠিক আছে? রাজিমা কি একাই আছে নাকি আরো কেউ আছে? এই বাড়ি তো তোর ভয় পাওয়ার শুরু লগ্না। না, আমি একবার যাই। রাজিমাকে তো দেখে মনে হচ্ছে খুব রেগে গেছে। লাটছেপকে যদি আবার মারে? না না, আমি একবার যাই। লাইট কি করে অফ হলো? কি অফ করলো? সুইচ বোর্ড এখানেই তো ছিল।